ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মেয়েরা, তোমরা জুম ক্লাসে টাইমলি জয়েন করবে। জয়েন করতে করতে কিছুটা সময় লেগে যায়, নির্দিষ্ট সময়ে তোমরা জয়েন করবে। তো মেয়েরা, চলো আমরা ক্লাস শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর বই বাংলা ব্যাকরণ ও নির্মিতি। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে। সোমবার বেলা 11টার জুম ক্লাসে ষষ্ঠ শ্রেণী সবাইকে জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম ধ্বনিতত্ত্ব, অধ্যায় 2, পর্ব 3। মেয়েরা, আমরা ধ্বনিতত্ত্বের উপর আরও 2টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের ধ্বনিতত্ত্বের তৃতীয় ক্লাস, তাই এটি পর্ব 3। তো গত ক্লাসে আমরা কী পড়েছিলাম তার একটু পুনরালোচনা আমরা করব। যেহেতু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব, তো ধ্বনিতত্ত্ব কী সে সম্পর্কে তোমাদের পূর্ব ক্লাসেও আমি ধারণা দিয়েছিলাম। আজকে আবার তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার একটু বলছি যে ধ্বনিতত্ত্ব কী বা কাকে বলে। ভাষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো ধ্বনিতত্ত্ব। সাধারণভাবে ধ্বনির উচ্চারণ ও শ্রুতিঘটিত জ্ঞান, তথ্য, ব্যবহার বিধি সংক্রান্ত আলোচনাকে ধ্বনিতত্ত্ব নামে অভিহিত করা যেতে পারে। এরপর হচ্ছে ধ্বনি। তো ধ্বনি কি আমি এটিও তোমাদের ধারণা দিয়েছিলাম, তো তোমরা আবার আজকে একটু জেনে নাও। যারা গত ক্লাসে জয়েন করতে পারোনি তারা অবশ্যই তুলে নিবে যে ধ্বনি কি, অর্থাৎ ধ্বনিতত্ত্ব পড়তে গিয়ে যদি ধ্বনিতত্ত্ব কি বা ধ্বনি কাকে বলে সে সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে বিষয়টা অজানা থেকে যাবে তোমাদের জন্য। তো তোমরা দেখো যে ধ্বনি কাকে বলে বা ধ্বনি কি। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে। মানুষের কথা হলো অর্থযুক্ত কিছু ধ্বনি। মানুষের কণ্ঠনিঃসৃত শব্দ বা আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি ভাষার মূল ভিত্তি। অন্যভাবে বলা যায় বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। তো মেয়েরা, আমরা কি জানলাম? আমরা জেনেছি যে মানুষের কণ্ঠনিঃসৃত শব্দ বা আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি ভাষার মূল ভিত্তি। এছাড়া বলা যায় বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেও ধ্বনি বলে। ধ্বনির প্রকারভেদ। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো দুভাগে বিভক্ত। এক হচ্ছে স্বরধ্বনি, 2 ব্যঞ্জন ধ্বনি। ও স্বরধ্বনি, তো মেয়েরা একটু বলো তো স্বরধ্বনি কাকে বলে? আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি স্বরধ্বনি কাকে বলে। হ্যাঁ, তোমাদের পাঠ্যবইটি ঠিক আছে। এছাড়া আমি বলেছিলাম যে সকল ধ্বনি নিজে নিজে একাই উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে, এবং স্বরেও থেকে ও পর্যন্ত এই 11টি ধ্বনি হচ্ছে স্বরধ্বনি। এবং আমরা জেনেছি স্বরধ্বনির উচ্চারণে 3টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের আকৃতি। এছাড়াও আরও একটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে হয়, তা হচ্ছে কোমলতালুর অবস্থা, এবং এগুলোরও প্রকারভেদ সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। এরপর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি কাকে বলে মেয়েরা বলো? যে কোনো একজন বলো। হ্যাঁ, যেসব বাগ্ধ্বনি উচ্চারণে ফুসফুসাগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয়, অথবা আংশিকভাবে বন্ধ হয়, কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে, সেগুলোই হলো ব্যঞ্জন ধ্বনি। অথবা বলা যায় যে ধ্বনি স্বরধ্বনি সাহায্য ছাড়া নিজে নিজে বা স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এবং ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে 2টি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হয়।
বিষয় দুটি হচ্ছে উচ্চারণ স্থান এবং উচ্চারণ রীতি। তো উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে আবার 8টি ভাগে ভাগ করা হয়েছে এবং উচ্চারণ রীতি অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলোর সংজ্ঞা বা উদাহরণ তোমাদের দাগিয়ে দিয়েছিলাম, তোমরা যেভাবে আমি দাগিয়ে দিয়েছি ঠিক সেভাবেই তোমরা শিখবে এবং সংজ্ঞাগুলো অবশ্যই শিখতে হবে। অর্থাৎ উচ্চারণ রীতিকে যে 5টি ভাগে ভাগ করা হয়েছে সেই 5টি ভাগ কাকে বলে, সংজ্ঞাগুলো কি, সেটা অবশ্যই তোমাদের শিখতে হবে। মেয়েরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের বাংলা ব্যাকরণ ও নিয়মিত বইয়ে 23 পৃষ্ঠায় ঘোষ ও অঘোষ ধ্বনি অর্থাৎ 2.3.5 তোমরা দেখো ঘোষ ও অঘোষ ধ্বনি। আমাদের গলার মধ্যে একটি বাক্যতন্ত্র আছে, একে বলে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের ভেতরে আরও দুটি প্রত্যঙ্গ রয়েছে, একটি হচ্ছে স্বররন্ধ্র ও অপরটি হচ্ছে স্বরতন্ত্র। তো কিছু বাগ্ধ্বনি উচ্চারণের সময় শেষের বাক্প্রত্যঙ্গটি, তাহলে শেষের বাক্প্রত্যঙ্গ কোনটি? শেষেরটি হচ্ছে স্বরতন্ত্র, তাহলে স্বরতন্ত্র কম্পিত হয় এবং এই স্বরতন্ত্রের কম্পনের ফলে যে ধ্বনি উচ্চারিত হয় তাই হচ্ছে ঘোষ। তা আর স্বরধ্বনি সাধারণত ঘোষ হয়, কিন্তু ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। তো কিছু ব্যঞ্জন উচ্চারণে স্বরতন্ত্রে কম্পিত হয়, এগুলো হলো ঘোষ ব্যঞ্জন। আর যেগুলোর উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় না সেগুলো হলো অঘোষ ব্যঞ্জন। তো মেয়েরা এখানে শুধু তোমরা শিখবে ঘোষ ব্যঞ্জন ও অঘোষ ব্যঞ্জন কাকে বলে, এবং এখানে তোমরা ঠিক এভাবেই বলবে বা এই লাইনটাকে তোমরা একটু দাগিয়ে নাও। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বা যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয়, কি বলবো আমরা, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় সেগুলো হলো ঘোষ ব্যঞ্জন। আর যেই ব্যঞ্জনধ্বনি উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় না সেগুলোকে বলা হয় অঘোষ ব্যঞ্জন। তোমাদের বইয়ে একই সঙ্গে দেওয়া আছে, তোমরা আলাদা করে লিখে দেখাবে। অর্থাৎ ঘোষ ব্যঞ্জন কাকে বলে আলাদাভাবে লিখবে, আবার অঘোষ ব্যঞ্জন কাকে বলে সেটা আলাদাভাবে লিখবে। এবং উদাহরণ দেখো, দুটারই উদাহরণ বইয়ে দেওয়া আছে। অঘোষ ব্যঞ্জনের উদাহরণ হচ্ছে ক, খ, চ, ছ, ত, থ। এখান থেকে দুটি দুটি 4টি করে উদাহরণ দিলেই হবে। এবং ঘোষ ব্যঞ্জনের উদাহরণ হচ্ছে গ, ঘ, উ, বর্গীয় জ, ঝ। এরপর মেয়েরা তোমরা দেখো তোমাদের পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠায় 2.3.6 এখানে রয়েছে মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। তো এখানে আমরা শিখবো অল্পপ্রাণ, মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। তো যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি বাতাস বেশি চাপ পড়ে সেগুলোই হলো মহাপ্রাণ ধ্বনি। তো মেয়েরা তোমরা এই লাইনটা দাগিয়ে নাও এবং এটাই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আমি আবার বলছি, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেগুলোই হলো মহাপ্রাণ ব্যঞ্জন। অপরদিকে আমরা বলবো যে মহাপ্রাণের বিপরীত ধ্বনি হলো অল্পপ্রাণ। আর যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে কম বাতাস বের হয় এবং নিচের চোয়ালের মাংসপেশিতে কম চাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হয় অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। মেয়েরা আমি আবার বলছি, মহাপ্রাণ ব্যঞ্জন বলবে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেগুলোই হলো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। আর অপরদিকে তোমরা বলবে যে মহাপ্রাণ ধ্বনির বিপরীত ধ্বনি হলো অল্পপ্রাণ, এবং এই অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এটা তোমরা লিখবে। অর্থাৎ এসব ধ্বনি তোমরা এসব কথাটা না লিখে লিখবে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়। তোমরা কি লিখবে, তোমরা লিখবে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে কম বাতাস বের হয় এবং নিচের চোয়ালের মাংসপেশিতে কম চাপ প্রয়োগ করতে হয় তাকে অল্পপ্রাণ
ব্যঞ্জন ধ্বনি বলে, এবং উদাহরণ হচ্ছে প ফ। তো এভাবেই তোমরা উদাহরণ দিয়ে এ মহাপ্রাণ এবং অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে সেটা লিখে ফেলবে এবং শিখবে। এরপর রয়েছে, তোমরা 24 পৃষ্ঠায় দেখো উচ্চারণ রীতি এবং ব্যঞ্জন, অর্থাৎ ছকের সাহায্যে এখানে দেখানো হয়েছে যে আমরা জানি উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে 8টি, এখানে 7টি উল্লেখ করেছে, 7টি ভাগে ভাগ করা হয়েছে, এবং ব্যঞ্জন ধ্বনির উদাহরণগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো এটা তোমরা শুধু একটু জেনে রাখবে যে উদাহরণগুলো কী কী। এরপর হচ্ছে 2.4, দেখো 2.4-এ রয়েছে আমাদের বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা। বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মেয়েরা তোমরা এই লাইনটি একটু দাগিয়ে রাখো, এবং এই 7টি স্বরধ্বনি কোনগুলো? এগুলো হচ্ছে হ্রস্ব ই, এ, এ, স্বরে আ, স্বরে অ, হ্রস্ব উ, ও। তো এছাড়াও রয়েছে 7টি আনুনাসিক স্বরধ্বনি, এবং এই আনুনাসিক স্বরধ্বনিগুলো হচ্ছে চন্দ্রবিন্দু দেওয়া যেই স্বরবর্ণগুলো সেগুলো তোমরা দেখো, এখানে দেখতে পাচ্ছ চন্দ্রবিন্দু দেওয়া 7টি স্বরধ্বনি রয়েছে, এগুলোকে আনুনাসিক স্বরধ্বনি বলা হয়। তো এখানে বলা হয়েছে বাংলা মৌখিক ও আনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনির মোট সংখ্যা হলো 14টি। এই লাইনটিও তোমরা দাগিয়ে রাখো। আচ্ছা মেয়েরা, এরপর রয়েছে আমাদের স্বরবর্ণ। স্বরবর্ণ হচ্ছে, বাংলা স্বরবর্ণ হলো 11টি। এগুলো হলো স্বরে অ থেকে ঔ পর্যন্ত যে 11টি বর্ণ রয়েছে, তা হচ্ছে স্বরবর্ণ। তো মেয়েরা, তোমরা কি ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য বোঝো বা জানো, পার্থক্য কি তা কি জানো, ধ্বনি কি আর বর্ণ কি? না, হয়নি। আমি বলছি ধ্বনি হচ্ছে আমরা যেটা পড়লাম আজকে, যে মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজই হচ্ছে ধ্বনি, অথবা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধ্বনি বলে। আর বর্ণ হচ্ছে ধ্বনিকে যখন আমরা লিখে প্রতীকের সাহায্যে প্রকাশ করি তখন সেটা হচ্ছে বর্ণ। লিখে প্রতীকের সাহায্যে প্রকাশ করি তখন সেটাকে বর্ণ বলে। যেমন যদি আমরা ক উচ্চারণ করি তাহলে এটা শুধু আওয়াজ আসছে যে ক, আর এই ক কে যখন আমরা লিখে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে বর্ণ। তো যখন মুখে উচ্চারণ করা হয় সেটা হচ্ছে ধ্বনি, আর যখন লিখে প্রকাশ করা হবে তখন সেটা হচ্ছে বর্ণ। তো এখানে আমরা বাংলা স্বরবর্ণের সংখ্যা জেনেছি 11টি। তো এখানে এই প্যারাটিতে মেয়েরা ভাষার লিখন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। যে বিশ্বের কোনো ভাষাতে ধ্বনি ও বর্ণের মধ্যে এক বা এক সুষম সম্পর্ক রয়েছে, আমরা যা বলি লিখিত ভাষায় তা সেভাবে লেখা হয় না, আমাদের ভাষার অনেক শব্দ ও ভাষিক উপাদান সংস্কৃত ভাষা থেকে এসেছে, এগুলোর পরিচয় যেমন ভিন্ন তেমনি এগুলো লেখার ব্যবস্থাও পৃথক। লেখার এই বিধি এখনও পরিবর্তন করা হয়নি, তা সম্ভবও নয়। ইংরেজি, ল্যাতিন, গ্রিক, জার্মান ইত্যাদি ভাষার শব্দ ও ভাষিক উপাদান রয়েছে। ইংরেজি ভাষীরা লিখন পদ্ধতি শেখার সময় এগুলো মূল ভাষার বানানসহই শেখে এবং সেভাবেই লেখে। আমাদের এগুলো জানতে হবে, শিখতে হবে সংস্কৃত শব্দগুলো এবং সেসব শব্দ লেখার নিয়ম নীতি। তো এরপর আমরা জানব 2.5, কার ও ফলা। তো দেখো এখানে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের 2টি রূপ আছে, একটি হচ্ছে পূর্ণ রূপ, অন্যটি হলো সংক্ষিপ্ত রূপ বা কার। তো মেয়েরা এখানে আমরা কি জানলাম? আমরা জেনেছি যে স্বরবর্ণের 2টি রূপ রয়েছে, একটি হচ্ছে পূর্ণ রূপ আর একটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তো তোমাদের যদি প্রশ্ন করা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, হ্যাঁ তোমরা বলবে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তো এরপর দেখো আমরা
স্বরবর্ণের, তোমাদের 25 পৃষ্ঠায় দেখো স্বরবর্ণের পূর্ণ রূপ। স্বরবর্ণের পূর্ণ রূপ বলা হয়েছে যে স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণ রূপ লেখা হয়। যেমন দেখো, স্বরে অ থেকে ও পর্যন্ত যে 11টি স্বরবর্ণ রয়েছে তাই হচ্ছে এর পূর্ণ রূপ, এবং এগুলোকে ব্যবহৃত হয় কিভাবে, এগুলো ব্যবহৃত হয় শব্দের শুরুতে, মাঝে, শেষে, 3 অবস্থায় এরা ব্যবহৃত হতে পারে। যেমন দেখো, উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে, শব্দের শুরুতে অলঙ্কার, এটা শব্দের শুরুতে ব্যবহৃত হয়েছে, আকাশ, ইলিশ, এই স্বরবর্ণগুলো অর্থাৎ অ আ হ্রস্ব ই, এগুলো শব্দের শুরুতে ব্যবহৃত হয়েছে। এরপর রয়েছে শব্দের মাঝে, অর্থাৎ কুরআন, এই যে আ উচ্চারিত হয়েছে, আ স্বরে আ, এটা মাঝে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে শব্দের শেষে, শেষে ব্যবহৃত হয়েছে কিভাবে, সেমাই, সেমাই শব্দটিতে বা জামাই, এই শব্দটিতে হ্রস্ব ই শব্দটির শেষে ই ব্যবহৃত হয়েছে। এই কারণে বলা হয়েছে যে এই স্বরবর্ণগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় এবং তা কিভাবে 3 অবস্থায় ব্যবহৃত হতে পারে, অর্থাৎ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে। এরপর রয়েছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তো আমরা জেনেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার বলা হয়। তো স্বরবর্ণ যখন ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় তখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার ব্যবহৃত হয়। মেয়েরা তোমরা এই লাইনটিও দাগিয়ে রাখবে এবং উপরে আমি যেটা বলেছি সেটাও তোমরা দাগিয়ে রাখো। নিচে উদাহরণ দেখো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি। সংক্ষিপ্ত রূপ হচ্ছে 11টি, যেমন এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখো, আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘুকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার, এবং এগুলো দিয়ে শব্দ তৈরি করে দেখিয়েছে। ঠিক তোমরা এভাবেই উদাহরণ দিবে এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলো ঠিক এভাবেই শিখবে। এরপর রয়েছে আমাদের বাংলা ব্যঞ্জন ধ্বনি। বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 32টি। এগুলো হলো, দেখো, একটি তালিকা এখানে তুলে ধরা হয়েছে ব্যঞ্জন ধ্বনির, অর্থাৎ ক থেকে ঙ পর্যন্ত 5টি ধ্বনি, চ থেকে ঝ পর্যন্ত 4টি, ট থেকে ঢ পর্যন্ত 4টি ধ্বনি, ত থেকে দন্তান্য 5টি, প থেকে ম পর্যন্ত 5টি ধ্বনি, বৈষ্ণ্য র থেকে তাল দন্তা স পর্যন্ত 4টি ধ্বনি, এবং হ থেকে ডয়শূন্য র পর্যন্ত 3টি ধ্বনি। এছাড়া রয়েছে অন্তস্থ অ এবং অন্তস্থ ব, 2টি ধ্বনি। তো মোট হয়ে গেল আমাদের 32টি ব্যঞ্জন ধ্বনি। এরপর মেয়েরা তোমরা 26 পৃষ্ঠায় চলে আসো। 26 পৃষ্ঠায় রয়েছে আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণে রয়েছে যে বাংলা ব্যঞ্জন বর্ণে যে তালিকা আমরা পাই তাতে বর্ণ হচ্ছে 39টি। মূলত বাংলা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি, 39টি। তো ওখানে আমরা পেয়েছি ব্যঞ্জন ধ্বনির সংখ্যা ছিল 32টি, এখানে অতিরিক্ত 8টি বর্ণ দেখানো হয়েছে। তো এখানে 8টি বর্ণে কেন অতিরিক্ত দেখানো হয়েছে সেই ব্যাখ্যাটাই এই পরবর্তী অংশে উল্লেখ করা হয়েছে। তোমরা একটু দেখো যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে এই তালিকা মিলিয়ে দেখলে আমরা পাচ্ছি অতিরিক্ত 8টি বর্ণ, এবং সেই 8টি বর্ণ কি কি তা এখানে উল্লেখ করে দিয়েছে। দেখো, ইয় অন্তস্থ জ, মূর্ধন্য তালবস্য, খণ্ডত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তো এই 8টি বর্ণ কিন্তু ব্যঞ্জন ধ্বনির বেলায় উল্লেখ করা নেই, কিন্তু যখন ব্যঞ্জন বর্ণের কথা বলা হয়েছে তখন এই 8টি বর্ণ সহই উল্লেখ করা হয়েছে, যার কারণে ব্যঞ্জন বর্ণের সংখ্যা হয়েছে 39টি আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হয়েছে 32টি। তো এগুলো কোনো ধ্বনি প্রকাশ করে না, ন এবং দন্ত ন এর উচ্চারণ অভিন্ন, যেমন বান বান। লিখিত ভাষায় এই দুইয়ের অর্থ আলাদা, একটি বন্যা, অপরটি হচ্ছে তীর। মূর্ধন্য স্বয়ের উচ্চারণ তালবস্বয়ের মতো বানানে ভাষা লিখলেও উচ্চারণ করতে হয় ভাষা। ত এবং খণ্ডত্ব উচ্চারণ একই, এরপর উ এবং অনুসারের উচ্চারণও কোনো পার্থক্য নেই। চন্দ্রবিন্দুর স্বতন্ত্র কোনো বর্ণ নয়, এগুলো ধ্বনি প্রকাশে বা উচ্চারণে নির্দেশের অনুচিহ্ন। আরবিতে যেমন হরকত আছে এগুলো